হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি আর আমার সঙ্গে হিরো আলম পার্কস্ট্রিটে এসে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা পুরোনো পার্কস্ট্রিটের রেস্টুরেন্ট। সবাই জানো জায়গাটা 1956 এস্টাবলিশড হয়েছিল। হ্যাঁ, তো জায়গাটা হচ্ছে মোকাম্বো। কিছু স্পেসিফিক ডিশ অ্যান্ড আইটেম আমরা দেখে রেখেছি যেগুলো আজকে এখানে গিয়ে ট্রাই করবো। আমি আগে অনেকবার খেয়েছি, ও খেয়েছে, বাট আজকে সবাইকে দেখাবো আমরা কী কী পার্টিকুলার আইটেমস তোমাদের ট্রাই করা উচিত মোকাম্বোতে আসলে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যে মোকাম্বোতে সবসময় লাইন থাকে, না এই জন্য আমরা আগে আসতে চেয়েছি, বাট আগে আসতে পারিনি, জ্যাম ছিল রাস্তায়। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ফুল অন পালিতে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য তার পাশে বেল আইকনটাকে প্লিজ ক্লিক করে দাও। এবং 1956-এ যখন এটা এস্টাবলিশড হয় তখন বেসিক্যালি এটা একটা ইট ওয়াজ অ্যান ওয়েসিস অফ কী বলবো, জ্যাজ মিউজিক নাইট ক্লাব পার্টি প্লেস। তো জায়গাটা এখন মানা হয় ইট ওয়াজ মেড বাই এ জার্মান আর্কিটেক্ট, একজন জার্মান আর্কিটেক্ট জায়গাটাকে বানিয়েছিল। আর তখনকার সময়তে দ্য ম্যানেজার হি ওয়াজ অ্যান ইটালিয়ান গাই, কিন্তু মালিক ওয়াজ ইন্ডিয়ান। আজকের যুগে এসে সেই ব্যাপারটা হয়তো নেই, বাট খাবারটা একই রকম আসে। সো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ফার্স্টে প্রন ককটেল। প্রন ককটেল ইজ আ মাস্ট হ্যাভ আইটেম। এটা আমার নিজের মনে হয় যে পিটার ক্যাটার মোকাম্বোতে আসলে প্রন ককটেল মাস্ট খেতেই হবে। পার্সোনালি সি ফুড খুব ভালো লাগে আর ক্র্যাব প্রন এসব তো খুব ফেভারিট, তো ডেভিল ক্র্যাব একটা দিয়েছি। ফিশের একটা আইটেম স্পেশাল মাস্ট হ্যাভ, সব জায়গাতে লেখা আছে ফিশ আলা ডিয়ানা। আর চিকেন স্টেক উইথ পেপার সস, এটা সর্ট অফ সিজলার, যদিও বা স্টেক বাট সিজলারের মতনই দেয়। সো এটা প্রন ককটেল, এই আইটেমটা ফার্স্ট এসছে। এটা ফেমাস আইটেম এখানে, মেয়োনিজ পুরো ঠান্ডা চিল্ড, তার মধ্যে প্রন। দারুণ, মানে চিনি মাছ যাদের ভালো লাগে আর মেয়োনিজ যাদের ভালো লাগে তাদের এই জিনিসটা ভালো লাগবে। পুরো চিল্ড আছে, তার নিচে একটা জায়গাতে বরফ প্রথম দেওয়া থাকে, তার উপরে একটা গবলেট প্রথম রাখা থাকে। রিয়েলি গুড, রিয়েলি টেস্টি আইটেম প্রন ককটেল। বাট একটা ব্যাপার এখানে যে দিস আইটেম ইজ রিয়েলি সুইট, মিষ্টি যাদের ভালো লাগে ওদের এই আইটেমটা ভালো লাগে, মানে একটা মেয়োনিজ মতন একটা ফ্লেভার থাকে, টেস্ট থাকে। এই আইটেমটা মোকাম্বো অ্যান্ড পিটার ক্যাট দুটো জায়গাতে এই আইটেমটা খুব ফেমাস। এটা ডেভিল ক্র্যাব, আই জাস্ট ক্যান্ট ওয়েট টু হ্যাভ ইট। সো এটা হচ্ছে ডেবল ক্র্যাব দিয়ে গেছে, একটা স্লাইস আমাকে একটা স্লাইস রাতুলকে। ক্র্যাবের ওপর চিজের লেয়ার আছে আর উপরে একটা এরকম ডিমের স্লাইস, সাইডে টমেটো আর একটা লেবুর স্লাইস। আমি জাস্ট একটা ব্যাপারেই খুব খুশি হচ্ছি, অন্য জায়গাতে দীঘা ফিঘা বা মন্দারমিতে ক্র্যাব খেলে সবসময় বাইরে খোলসটা ছাড়িয়ে ছাড়িয়ে কষ্ট করে খেতে হয়, এখানে এখানে জাস্ট পিওর ক্র্যাব মিটটা আছে, কোনো চাপ নিতে হবে না, খেয়ে রেখে। চিজ আমার প্রচণ্ড ফেভারিট, উপরে পুরো টোটাল চিজের লেয়ার। এখানে একটা শেল আছে বাট মিট অনেকটা আছে, মাখন মাখন গলে যাচ্ছে জাস্ট। Say something. How is the taste? I just can't say anything. মাখনের মতন গলে যাচ্ছে, মুখে গার্লিক আছে, জিঞ্জার আছে, অসাধারণ খেতে। সামনে নিয়ে একটু দেখা, এই যে শেলের মধ্যে অ্যাকচুয়ালি ক্র্যাবটা ক্র্যাব মিটটা ঢোকানো আছে, চিজ আর ক্র্যাব মিট এইভাবে মিক্স করা আছে, মানে জাস্ট দারুণ খেতে। ওপরে জাস্ট একটা চিজের লেয়ার, এই যে জাস্ট এরকম। গাইস প্লিজ ডোন্ট মিস দিস, আমি জাস্ট বলতে পারছি না কতটা ভালো, বাট সাধারণ খেতে। বেসিক্যালি ফুল কাঁকড়াটা শেষ, এটা ফাঁকা খোলসটা, খোলসটা নেহাত শেলটা নেহাত খাওয়া যায় না বলে না তো এটাও খেয়ে নিতাম, এত টেস্টি খেতে। ফিশ আলাডিয়ানা, হ্যাঁ ফিশ আলাডিয়ানা, কে বল কেমন
টেস্ট করে দেখছি একটু পাচ্ছি অনেস্ট ফিডব্যাক দিবি দারুণ দারুণ মনে হচ্ছে আমি জানতাম না ভেটকি মাছ এটা এখানে শুধু ভেটকি দেয় রাতুল খেয়ে বুঝতে পারিনি খেয়ে দেখি কেমন পুরো ঠিক বলেছে জাস্ট লাইক এ লাজানিয়া মাছের ভেতরে অনেক কিছু ফুড দেওয়া ক্যাপসিকাম এটসেট্রা দেওয়া জাস্ট দারুণ গার্লিক সস দিয়ে মেশানো উপরে আবার সর্টেড মাশরুমস আছে ফিশ আলাডিয়ানাটা জোম্যাটো রেকমেন্ডেড আইটেমসের মধ্যে ছিল অ্যান্ড রিয়েলি ওয়ার্থ ইট এটা হচ্ছে চিকেন স্টেক উইথ পেপার সিজলার সিজলারটা খেয়ে দেখি রাতুল একটু খেয়েছে রাতুল তো বলতো খুব ভালো হয়েছে তো ডিমের পৌঁছেছে একটা আলু রোস্টেড টমেটো মটরশুঁটি গাজর পেঁয়াজ আর নিচে একটা বাঁধাকপি দিয়ে একটা লেয়ার বানানো আর তার সাথে একটা চিকেনের স্ল্যাব সিজলার যেমন হয় এবার গ্রেভিটা একটু খেয়ে দেখি কারণ গ্রেভিটা ট্যাঙ্গি সুইট স্পাইসি আর মেইনলি হচ্ছে পেপার যেহেতু এটা পেপার স্টেক সিজলার গ্রেভিটার মধ্যে গোলমরিচ করতে একটা মুভমেন্ট মুখে পড়ছে আর আমার একটু স্পাইসি এরকম ভালো লাগে চিকেনটা এবার খেয়ে দেখি অসাধারণ ছিল মানে যে লোকে লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে সেটা এমনি এমনি না কারণটা এটাই প্রত্যেকটা খাবার মানে কোনটা ছেড়ে কোনটার সঙ্গে বলবো একটু ডিমটা দিয়ে চিকেনটা একটু দিয়ে একসাথে মিশিয়ে চিকেন অ্যান্ড এগ যেহেতু সিজলার সেহেতু প্রচণ্ড গরম ভয় লাগছে টু গুড যেরকম ফিশ আলাডিয়ানা সেরকম হচ্ছে পেপার স্টেক সিজলার আগের দুটো আইটেম স্টার্টার ছিল এই দুটো আইটেম মেন কোর্স তো আলুটার মধ্যে একটা বার্নড গ্রিলড একটা ফ্লেভার আছে বেশি ভালো লাগছে আর ওপরে পুরো ব্ল্যাক পেপার দেওয়া ডিফারেন্ট টাইপের লাগছে প্রত্যেকটা ভেজিটেবল গ্রিলড গাজর এমনিও এত ভালো লাগে না যতটা এখানে খেয়ে লাগছে দুজন মিলে মোটামুটি সিজলারটা শেষ করলাম সো খাওয়া শেষ এখন বেরোচ্ছি দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড আই রিয়েলি লাভড ইট অ্যান্ড এখন খাওয়া শেষ এখন বাইরে আছি অ্যান্ড শিওর বাইরে বাইরে অনেক লাইন দেখতে পাবো অ্যাজ ইউজুয়াল লাইন আছে বাট আমরা লাকিলি ফার্স্টে এসে কোনো লাইন পাইনি